নমস্কার বন্ধুরা, এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমের নিয়মে একটি বড় পরিবর্তন হচ্ছে 2022-এর পয়লা এপ্রিল থেকে। অর্থাৎ 2022-এর পয়লা এপ্রিল থেকে এনপিএসে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটি নতুন নিয়ম বাধ্যতামূলক হচ্ছে এবং ওই নিয়ম ছাড়া আপনি কিন্তু এনপিএসে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো নতুন নিয়মটি বা কী, যেটা 2022 থেকে লাগু, 2022-এর পয়লা এপ্রিল থেকে লাগু হবে এবং এই নতুন নিয়মের আওতায় কারা কারা আসবে সেই বিষয়টি আলোচনা করব এবং সেই সঙ্গে নতুন নিয়মের ফলে কী সুবিধা হবে বা কী অসুবিধা হবে সেই বিষয়টি আলোচনা করব। আশা করব এনপিএস সংক্রান্ত এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এবং সেই সঙ্গে অনুরোধ করব এনপিএস সংক্রান্ত আমাদের কয়েকটি ভিডিও কিন্তু চ্যানেলে আছে, যেগুলো আপনি যদি দেখেন তাহলে কিন্তু এনপিএসের বিভিন্ন কাজে কিন্তু আপনার সুবিধা হবে। আশা করব আপনারা ওই ভিডিওগুলোও দেখে নেবেন। তো এনপিএস সংক্রান্ত যে পিএফআরডিএর নতুন নিয়মটি করেছে সেটা হচ্ছে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। অবশ্যই আপনারা জানেন এনপিএস এখন যে এমনি যে একটা পেনশন সিস্টেম ছিল তার বিকল্প হিসাবে নেওয়া হচ্ছে, যদিও এটা নিয়ে আন্দোলন হচ্ছে। যাই হোক, এখনও পর্যন্ত এনপিএসটি লাগু আছে এবং সেটা অনেক রাজ্য সরকার মেনে নিয়েছে, কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য প্রায় ম্যান্ডেটরি হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত ওই সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী যাদের এখন বাধ্যতামূলক হয়েছে তাদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অফিসে গিয়ে তাদের, অর্থাৎ তারা যেখানে সার্ভিস করে সেখানে গিয়ে তাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হয়। অর্থাৎ সম্পূর্ণরূপে কাজটা অফলাইনে পেপারযুক্ত, বিভিন্ন পেপারমূলক কাজগুলো করতে হয়। কিন্তু এই নিয়মে পরিবর্তন করতে চাইছে ইএনপিএস গভর্নমেন্টের আন্ডারে। এই নিয়মটি কিন্তু সম্পূর্ণরূপে পেপারলেস হবে। পিএফআর দিয়ে প্রপোজ দিয়েছে যে, অর্থাৎ প্রস্তাব দিয়েছে যে এবার থেকে পয়লা এপ্রিল 2022 থেকে ইএনপিএস অর্থাৎ ই কেওয়াইসির মাধ্যমে কিন্তু এনপিএসে ইনভেস্ট করতে হবে এবং অ্যাকাউন্টও খুলতে হবে। যদিও সরকারি কর্মচারীদের, সে কেন্দ্র সরকার হতে রাজ্য সরকার হতে পারে, অফিসের মাধ্যমে খুলে দিত, কিন্তু এখন থেকে কিন্তু এটা সম্পূর্ণরূপে অনলাইনে এই অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। এবং এই সংক্রান্ত বিভিন্ন সেক্টর থেকে পিএফআরডির কাছে প্রস্তাব এসেছিলো যাতে এই অ্যাকাউন্টগুলো অনলাইনে ই কেওয়াইসির মাধ্যমে ওপেন করা যায়। আপনারা জানেন এমনিতেই কিন্তু এখন যারা এমনি নিজে থেকে ইন্ডিভিজুয়ালি বা প্রাইভেট সেক্টরে কিন্তু এই অফলাইনে এই এনপিএসের অ্যাকাউন্টটি ওপেন করা যায়, কিন্তু তাদের সমস্যা হচ্ছে এত কাজের চাপ বা তারা দেখছে এই কাজগুলো যেহেতু অন্যান্যরা ই কেওয়াইসি বা অনলাইনে করতে পারছে, সুতরাং সরকারি কর্মচারীদেরও এই সুযোগটি দেওয়া হোক। তো তাই পিএফআরডিএনএ এই সিদ্ধান্ত নিয়েছে। কী কীভাবে হবে? আধার অনলাইন বা অফলাইন ই কেওয়াইসির মাধ্যমে, যেখানে সাবস্ক্রাইবার কী করবে, অর্থাৎ যিনি অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাকে আধারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আধার কেওয়াইসি বেসড, সেক্ষেত্রে অনলাইনও থাকবে অফলাইনও সুযোগ থাকবে। অর্থাৎ কাজকর্মটা হবে টোটালি অনলাইনে, কিন্তু ভেরিফাইটা হবে অফলাইন বা অনলাইনে, এই রকম বিষয়টি থাকবে। সেটা আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে অফলাইন বা অনলাইনটা কী, যেহেতু পেপারলেস বলছে। এবং সেই সঙ্গে প্যান নাম্বারের মাধ্যমেই কিন্তু অ্যাকাউন্ট খোলা যাবে। সেক্ষেত্রে যিনি অ্যাকাউন্ট খুলবেন ওনাকে আমার প্যান নাম্বার প্রোভাইড করতে হবে এবং সেই সঙ্গে তার ডকুমেন্টস, কেওয়াইসি ডকুমেন্টসও দিতে হবে। তো সিআরএ অর্থাৎ সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি এই বিষয়টি নিয়ে খুবই উদ্যোগী হয়েছে এবং এই যে বিজ্ঞপ্তি বা এই যে নিয়মটি সমস্ত সেক্টরে বা সমস্ত সরকারি দপ্তরে কিন্তু রোল আউট করছে, যাতে 2022-এর পয়লা এপ্রিল থেকে এই নিয়মটি সবাই জেনে যায় যে এবার থেকে এনপিএসে ইনভেস্ট করতে হলে বা এনপিএসে অ্যাকাউন্ট খুলতে হলে নিজে থেকেই বা অনলাইনে সুযোগটি হয় বা অনলাইনে তারা নিজে থেকে করতে পারে। এই হচ্ছে ইনফরমেশানটি। যদি ভালো লাগে তথ্যটি তাহলে প্লিজ ভিডিও একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।